আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু তাআলার পরে আপনার স্থান আমার কাছে। কিভাবে আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? আপনি যদি আমাকে শত টুকরো করে ফেলেন, তবুও আপনার প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণে কমবে না, কারণ আমি শুধু সব কিছুর ঊর্ধ্বে আপনাকেই ভালোবাসি। মানুষকে ভালোবেসে যাওয়া এক কথা, আর শুধুই ভালোবেসে যাওয়া আরেক কথা। এখন কেউ যদি আপনাকে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ প্রমাণ করে, তবু আপনি আমার কাছে সবার উপরেই থাকবেন। তিতির, আমি তোমাকে নির্দিষ্ট সময় দিয়েছি, তার মানে এই নয় যে তুমি এর ফায়দা নিবে। আশা করি তুমি এমন কিছু করবে না যাতে বেলা শেষে আমি তোমার প্রতি কঠোর আচরণ করি। বিশ্বাস করি, তাই বিশ্বাস নামক শব্দটির উত্তম মর্যাদা দিবা। ছাড়ো আমায়, আমায় যেতে হবে। তিতির বুঝে গেছে মাহাদার কখনো আসবে না। তিতির মাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না না না, প্লিজ আর একটু থাকেন। আমি এমন করে বলতে চাইনি, সমস্যাগুলো এমনভাবে আমাকে আষ্টে পিষ্টে ধরেছে, সেখানে থেকে আমি বের হতেই পারছি না। সমস্যা যেমন আছে, তেমনি প্রতিটা কাজের সমাধানও আছে। দুজনে মিলেই সমাধান করতাম, কিন্তু মা তিতিরকে এক প্রকার জোর করেই নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তিতির ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আজ মাহাদো উপরের ব্যালকনির দিকে কিছুক্ষণ চেয়ে তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেল। তিতির রুমে এসে কাঁদতে লাগলো। কান্নার শব্দে আসমা তিতিরের কাছে এসে বলল, আপা, আপনি নিজেও কষ্ট পাচ্ছেন, ভাইজানকেও কষ্ট দিলেন। তিতির কোনো কথাই বলছে না, শুধু চোখের পানি ফেলছে। তিতিরের কান্না দেখে আসমা বলল, আপা, আমি ভাইজানকে ফোন দিচ্ছি, আপনি এমন করে কাঁদবেন না। তিতির আসমার হাত ধরে এক কাছে বসালো, তারপর ওর পেটের উপর হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলল, আসমা, এই জিনিসটা ওনাকে কিছু দিতে চায় না, আমি ওনাকে কিছু দিতে পারবো না। আমি একজন অক্ষম নারী, যে আমাকে এত কিছু দিয়েছে তাকে আমি বাবার সাথ কোনো দিনই দিতে পারবো না। এ থেকে কষ্টের কিছু আছে একটা মেয়ের জীবনে? বলে টি টেবিলের উপর গায়ে সমস্ত শক্তি দিয়ে দুহাতে বাড়ি বসায় তিথির। বিকট শব্দে কাজ ফেটে গিয়ে দুইটা কাছের টুকরা তিতিরের হাতের মধ্যে গেঁথে গেল, সাথে সাথে হাত দিয়ে রক্তের ফোয়ারা ছুটল। আপা বলে আসমার রক্ত দেখে অস্থির হয়ে গেল। আসমার কাছে আসতেই তিতি চিৎকার করে বলল, একদম আমার কাছে আসবে না, আমার বাঁচার ইচ্ছে নেই, বুঝেছো? আমার আর বাঁচার সাধ নেই। আপা, পাগলামি করেন না, প্রতিটা সমস্যার একটা সমাধান রয়েছে, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আমার মনে হয় ভাইজাইয়ের সাথে আপনার এই বিষয় নিয়ে কথা বলা উচিত। সব সমস্যার সমাধান হয় না আসমা, কিছু সমস্যা ওই উপরওয়ালার হাতে থাকে। আল্লাহ, তুমি শুনতে পারছো আমাকে কেন এত স্বপ্ন দেখে সব কিছু চোখের পলকে নিঃস্ব করে দিয়েছো? এমনটা কেন করলে? আমার প্রতি এমন নিষ্ঠুর আচরণ তুমি করতে পারলে? আমার সমস্যার সমাধান নেই আসমা, এইটুকু রক্ত দেখে তুমি কাঁপছো? এর থেকেও হাজার টন আমার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। আমি ভালো নেই আসমা, আমি কাউকে কিছু বলতে পারছি না, আমার অত্যন্ত যন্ত্রণা হচ্ছে আসমা, আমি বাঁচতে চাই না। বলে দাঁতে দাঁত চেপে তিতির ওই অবস্থায় হাত দিয়ে আরও একবার আঘাত করল ওই ভাঙা টি টেবিলের উপর। চোখের পলকে আরও বড় রকমের অঘটন ঘটে গেল, তিতির মেঝেতে পড়ে গেল। আমি বাঁচতে চাই না আসমা, আমার সমাপ্তির মাধ্যমে সব কিছুর সমাধান হয়ে যাবে। মাহাতকে আর আমার কাছে আসার জন্য ওর মায়ের অবাধ্য সন্তান হতে হবে না, আমি সকল সমস্যার মূল মানে। আসমা ওখানে দাঁড়িয়ে থেকে হিনুয়াপু হিনুয়াপু বলে গলা ফাটিয়ে চিৎকার দিতে লাগলো। মা চলে যাওয়ার পর আর দরজা বন্ধ করা হয়নি, তাই আসমার চিৎকারে হিনুয়ার ওর মা দৌড়ে আসমার কাছে এসে দেখলো তিতির সেন্সলেস হয়ে পড়ে আছে। হিনু বড় বড় শ্বাস ফেলে বলল, আসমা, এই একটু আগেই তো ঠিক ছিল, এর মধ্যে এত সব হলো কি করে? মাহাত কই? ভাইজান চলে গেছে আপু। আসমা এক দৌড়ে ওর রুমে গিয়ে মাহাতকে কল দিল। মাহাত এখনও বাসায় পৌঁছায়নি। তিতিরের ব্যবহারে মাহাত অত্যন্ত কষ্ট পেয়েছে, চোখ দুটো লাল হয়ে আছে। মাহাতের ফোনে কল বেজে উঠতেই মাহাত ফোন চেক করে দেখল আসমা কল দিয়েছে। মাহাত চোখের পানি মুছে কলটা সাথে সাথে কেটে দিল। আবার বেজে উঠল কল, আবার কেটে দিল। কয়েকবার কল কেটে দিয়ে পরে আবার ব্যাক করতেই আসমার কান্নার শব্দে মাহাত গাড়ি কষে ব্রেক করল। আপা বলেই আসমা চুপ করে গেল, ফোনটা সাথে সাথে কেটে গেল। মাদার এক মুহূর্ত দেরি করলো না, সমস্ত রাগ অভিমান ঝেড়ে ফেলে মাঝ রাস্তা থেকে সাথে সাথে গাড়ি ঘুরিয়ে তিতিরের কাছে রওনা দিল। হিনু তিতিরের একটা কাজ
খুলতেই সেখান থেকে আরও বেশি ব্লিডিং হতে লাগলো। হিনু তিতিরের কাছ থেকে দুহাত দূরে সরে এলো। মা, আমার দ্বারা আর কিছু সম্ভব হবে না, আমি সহ্য করতে পারছি না। আসমা, মাহাতকে কল দিয়েছো? আসমা কাঁদতে কাঁদতে বলল, বলেছি ভাইজানকে। হিনু তিতিরের মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু কাজ হচ্ছে না। হিনু এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল। মাহাত যখন বাসার গেটের কাছে এসে হর্ন বাজালো, তখন গোলাপ গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে পড়ল। মাহাত গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গাড়ি থেকে বের হয়ে গোলাপকে কোলে নিয়েই বলল, গোলাপ, তোর মা ঠিক আছে তো? গোলাপ সাথে সাথে চুপসে গিয়ে মাহাতের বুকে চুপটি করে রইল। মাহাত বুঝে গেল ওর তিথির ঠিক নেই। কি হলো এর মধ্যে? হাজারটা চিন্তা নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমের ভিতর থেকে তিথিরকে দেখে মাথা খারাপ হয়ে গেল মাহাতের। মাহাতকে দেখে হিনু স্বস্তির শ্বাস ফেলল। মাহাত, আমি কিছু করতে পারছি না রে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, বলে হাঁপাতে লাগলো হিনু। আন্টি ওকে নিয়ে যান, ব্লিডিং দেখে ওর সমস্যা হচ্ছে, ওর শ্বাসকষ্ট বেড়েই চলছে। হিনুকে ওর মা ধরে নিয়ে গেল। আসমা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আবার মাহাতের কাছে আসলো। মাহাত চুপ করে ওর কাজ করেই যাচ্ছে। আসমা, এসব হলো কিভাবে? আসমা শুধু কেঁদেই চলেছে। আসমা, কিছু বলছি জবাব দাও, বলে চিৎকার দিয়ে উঠল মাহাত। আসমা প্রচণ্ড ভয় পেয়ে গেল। আসমা এক দৌড়ে অন্য রুমে চলে গেল। মাহাত আর কিছু না বলে সব কাজ হাত থেকে বের করলো। তারপর হাত দুটো ব্যান্ডেজ করে দিল। রক্তে তিতিরের জামা নষ্ট হয়ে গেছে, সব কিছু বদলে দিয়ে ওকে বেডে শুয়ে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। কাজ হলোই না, তাই রুম থেকে বের হয়ে আসমাকে ডেকে বলল, রুমটা দ্রুত পরিষ্কার করো, সাবধানে কাজ করো, দেখো হাত যেন না কাটে। মাহাদের এমন শান্ত স্বভাব, আসমার সব ভয় কেটে গেল। মাহাত মেডিসিন নিতে চলে গেল। আসমা তিতিরের রুমে গিয়ে পুরো রুম পরিষ্কার করার কাজে লেগে গেল। রাত 10টা বাজে, তিতির ঘুম থেকে জেগে উঠেছে। এর মধ্যে তিতিরের সেন্স ফিরেছিল, কিন্তু মাহাতকে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছিল, তাই তিতির ঘুমিয়ে পড়েছিল। ব্যথার মেডিসিন ঘুমের ভিতর ভালো কাজ করে, তাছাড়া তিতির জেগে থাকলে ব্যথার জন্য খুব কষ্ট পেত। তিতির সামনে চেয়ে দেখল মাহাত কিছুটা দূরে চেয়ার নিয়ে বসে আছে। তিতির একটু উঠে আদর্শ অবস্থায় মাহাত বলতেই মাহাত উঠে এসে তিতিরের গাল বরাবর ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তিতিরের দুই হাতের ব্যান্ডেজ, গাল লাল হয়ে গেছে মাহাতের হাতের বর্জ্য আলিঙ্গনে। তিতির মাথা নিচে করেই টপ করে চোখের পানি হাতের ব্যান্ডেজের উপর পড়ল। ভাইজান, দয়া করে আপাকে মারবেন না, উনি ভালো নেই, ওনারও তো কষ্ট হচ্ছে। আসমার এমন কথায় মাহাত কঠিন চোখে আসমার দিকে চেয়ে বলল, আসমা, আমার মনে হয় কি জানো, তুমি, তোমার আপা আর গোলাপ, তোমরা তিনজনই আমার সাথে সব থেকে কঠিন খেলায় মেতে আছো। সবচেয়ে বেইমানির কাজ করবে তোমরা, যা সহ্য করার মতো আমার ক্ষমতা থাকবে না, যার মাসুল আমি কোনোদিনই দিতে পারবো না। মাহাদের এমন কথায় আসমার কিছু বলতে পারলো না, গোলাপকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আসমা চলে যেতেই মাহাত দরজা বন্ধ করে শার্টের বোতাম খুলতে খুলতে তিতিরের কাছে এসে বলল, এই ওঠো বিছানা থেকে, আর এসে আমার শরীরের ক্ষুধা মেটা। এমন কথায় তিতির বিস্ফোরিত চোখে মাহাদের দিকে চেয়ে বলল, মাদি? মানে মানে কি বুঝতে পারছিস না? না তোর বোঝার বয়সই হয়নি, তোকে অনেক ছাড় দিয়েছি, যার ফলাফল আজকের এই দিন আমাকে দেখতে হলো, আর কোনো ছাড় নেই। বউ হয়ে যখন আমার কাছে এসেছিস, তখন আমার দেহের ক্ষুধা তো তোকেই মিটাতে হবে। মাহাতের কথায় তিতির অত্যন্ত ভয় পেয়ে গেল, পা দুটি গুটিসুটি করে নিল। হ্যাঁ, আমি এমনই ভয় তোর চোখে দেখতে চাই, যখন তুই নিজে নিজে ভুল ডিসিশন নিতে যাবি। ডিসিশন নেওয়ার নেতা হয়ে গেছিস, কোন সাহসে তুই সুইসাইড করতে গিয়েছিলি? আমি সুইসাইড করতে কেন যাব? আমি তো কি ভীমরতি যাচ্ছে তোর? এই এমন করে ঠকঠক করে কাঁপছিস কেন? এই তোর দম, এই না তুই মরতে গিয়েছিলি? তুই যদি মৃত্যুর জন্য ভয় না পাস, তাহলে আমাকে দেখে ভয় কেন পাচ্ছিস? এখনও তো তোরে ধরিই নি, তার আগে এই অবস্থা। ভাব, যখন তোকে ধরবো তখন তোর কি হাল করেই না ছাড়বো। মাহাদর শার্টটা সম্পূর্ণ খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, তারপর তিতিরের শরীরের উপর চড়াও হলো। মাহাত, আমাকে ছাড়েন বলছি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে এমন কাজ করার কথা ছিল না। মাহাত একটা তাচ্ছিল্য সহকারে হেসে বলল, আমাকে এত কষ্ট দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? তুই না চাইলেও তোকে আমার কাছে থাকতে হবে। আর ওয়াদার কথা বলছিস, তুই নিজে তোর ওয়াদা রেখেছিস, তাহলে আমার ওয়াদা খেলাপ করা তো এক চুটকির ব্যাপার। মাহাত বলে তিথির কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই ঠোঁট কামড়ে ধরল মাহাত। তীব্র যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছিল তিতিরের সম্পূর্ণ দেহ। মাহাত নেশায় পড়ে গেছে, এটা যেন তেন নেশা নয়, এটা তার শোক পাখি তিতিরের নেশা। প্রায় 7 মিনিট পর তিতিরের ঠোঁট জোড়া ছেড়ে দিল মাহাত। তখন তিতিরের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল,
মাহাত কিছুক্ষণ এক ধরনের তিতিরের দিকে চেয়ে রইল। তিতির অন্যদিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে কেঁদেই চলেছে। এমন অবস্থা দেখে ঠোঁটের রক্তগুলো মুছে দিয়ে মাহাত উঠে বেডের একপাশে মাথা নিচু করে বসে রইল। মাহাতের রেসপন্স না পেয়ে তিতির অনেক কষ্টে উঠে বসল। তিতির জানত মাহাত এমন কাজ কখনো করবে না যেটাতে তিতিরের অমত থাকে। তিতির সুরসুর করে উঠে হাঁটুটা ভাঁজ করে তাতে আধো দাঁড়িয়ে মাহাদের কাঁধে দুহাতের বাহু দিয়ে জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবিয়ে নিজের শরীরের সমস্ত ভার মাহাদের উপর দিয়ে চুপ করে রইল। মাহাত সাথে সাথে ওর মাথাটা ঘুরিয়ে তিতিরকে কিস করে বলল, হাতের ব্যথা কমেছে? অনেকটা কমেছে। এবার দুজনে অনেকক্ষণ ধরে চুপ করে রইল। শেষে তিতির নীরবতা ভেঙে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।